দ্রুত সিদ্ধান্ত নিয়ে চলে যেতে নাই, দাঁতে কামড় দিয়ে বসে থাকতে দিব। আপনি কি মনে করছেন চুলি খেলা যে বলি গেছে, এই প্রস্তাব উনি উত্থাপন করছে, আমি কিন্তু একটু ডাউট করতেছি। প্রকৃত সত্যটা দেখবেন উনি মুখ দিয়ে বাইর করবেন। তারপর এতদিন পরে মনে পড়লো, কেমন আছিস তুই? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। উনি কে? নাম না উনি কুতুব। কুতুব কোন এলাকার? না না আমার নাম কুতুব। ও নাম কুতুব, আমি চাইল তস্তগীর, আমরা তস্তগীর ফ্যামিলি, মানে আমাদের কুতুব মানে থাকতো বাবা আমার পর্দাদারা উনারা থাকতো, আমার বাবা হুক্কা খেতেন, মা পান খেতেন উপরে বসে বসে। যাই হোক খুব ভালো লাগলো অনেকদিন পরে নামটা শুনলাম। আপনার নাম শুনেছি তস্তগীর, আপনার অনেক সুনাম আছে, খুব বড় মানুষ, বড় মাপের পরিবারের আপনারা। আর বলবেন না, মানুষজন বলে আমি আর কি করবো, বলেন মানুষজন বললে তা বলতে পারি না। কিন্তু তুমি এমন দিনে চলে এসেছো, মনটা বড় বিষণ্ণ। কেন 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 আপনার মন কেন বিষণ্ণ? আরে তুমি তো চেনে আমার চায়না একমাত্র বোন, ওর সাথে আমার একটা মনোমালিন্য হয়েছে, ভাবছি বাড়ি ছেড়েই চলে যাবো। কোথায় যাবেন বাড়ি ছেড়ে? ইটের ভাটায়। ইটের ভাটায়? কেন কেন ইটের ভাটায় যাবো? মানে ওটা আমাদের ব্যবসা, পৈতৃক সম্পত্তি, মানে পৈতৃক ব্যবসা, সেখানেই চলে যাব। বললাম তো মন খারাপ হয়েছে, এর জন্য চলে যাব। ইটের ভাটা? আপনার ইটের ভাটা ব্যবসা? হ্যাঁ আমার পৈতৃক ব্যবসা আর কি, আমার বাপ দাদারা এটা করেছে। ও ভালো হয়েছে, জোড়া তো ভিতরে আছে, যাও দেখা করে এসে। ও তো জোড়ার কাছে আসে নাই, তাহলে কার কাছে এসছে? আসলে আমরা বাকের ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, ভাবলাম যে আপনাদের বাসায় এসেছি, আপনার সাথে একটু দেখা করে যাই, অনেকদিন দেখা হয় না, তাছাড়া কুতুব ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই, এই জন্যই আসে আর কি, আর কিছু না। ও ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি একটু দেখি তোমাদের জন্য চা পানি ব্যবস্থা করতে পারি। বসো। আচ্ছা বসো। আরে চা পানি খাবো না, চলেন। নরমাল এখানে চা কেন খাইতে হবে? একজন সম্মানের মানুষ হয়ে কইলো সারা খাওয়ানো উচিত না, উনি যেখানে যায় সেখানে খাম। শোনেন বাকি, আমি এমনি এমনি আসিনি, আমি একটা কাজে এসেছি। জি বলেন ভাবি। আপনাকে যে আমি বলেছিলাম যে আমি টেবিলটে চলে যাব, কিন্তু আমি আমার ডিসিশনটা চেঞ্জ করেছি, আমি এখন ঠিক করেছি আমি যাবো না। আমার যাওয়া উচিতই না? না আসলে না, আপনিই ঠিক বলেছেন, আমি কেন যাব? আরে ঝগড়া করেছো ওরা ভাই বোন, আমার সাথে তো কিছু হয়নি, আমি কেন ঘর বাড়ি ছেড়ে চলে যাব বলেন? না এটা ঠিক, আপনি আমার কথা তো একটাই যে ভাই বোনের ঝগড়া ঝাটির ভিতরে আপনি কেন যাবেন, আর কেনই বা চাবি আপনি আমাদের কাছে দিয়ে যাবেন? আপনার চাবি, আপনার গোছা আপনি আপনার কাছে রাখবেন, এটা হচ্ছে আমার কথা। ভাই আপনি যদি আমাকে বুদ্ধিটা না দিতেন না, আমি কতবার একটা ভুল করে ফেলতাম। আমি ঠিক করেছি, এখন থেকে সব বুদ্ধি আমি আপনার কাছ থেকে নেব। থ্যাংক ইউ। তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি আপনাকে তো একটু মাঝে মধ্যে এমনি হলেও ইটের ভাটায় ঘুরতে যাওয়া উচিত। কেন? না মানে ভাইয়া কি মাসের মধ্যে প্রায় একটু ইটের ভাটায় যায় নাকি? হ্যাঁ ও তো বেশিরভাগ ওইখানেই থাকে, মানে ম্যাক্সিমাম টাইম ওখানে থাকে। তা আমার কথা হতো যে ইটের ভাটা তো কাজ করবে ইটের লোকজন, ওনার তো তেমন কোনো কাজ নাই, তাহলে উনি বারবার যাবে কেন? আর এটা তো এমন না যে ওনার সামনে ডেলিভারি দিতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় রাগ করে আপনি যাচ্ছেন না ঠিক আছে, কিন্তু এমনিতে আপনার একটু খোঁজ রাখা উচিত। ভাইয়ার মুখ থেকে আমি মাঝে মাঝে যেরকম ঘ্রাণ পাই, কিংবা ধরেন ওনার যে সব কিছু মিলে ওনার যে, তাতে আমার দেখে মনে হয় যে ইটের ভাটায় ওনার কোনো গোপন কোনো আস্তানা হয়তো আছে যেটা আপনি জানেন না।
মানে কি মানে কিসের আস্তানা আস্তানা বলতে মানে এমন হতে পারে যে মানে চাহিল ভাই মানে তো দস্তগীর অনেক বড় ফ্যামিলির লোক না বড় ফ্যামিলি এবং বড় বংশের এবং এইরকমের নাম করা ফ্যামিলির লোকরা কিন্তু বাগান বাড়ি রাখে এটা রাখে বাইজি রাখে তো এমন হতে পারে ইটের ভাটায় বিয়ে করে কোনো একটা গরিবকে পালতেছে এবং ওইখানে গিয়ে মাঝে মাঝে থাকে কি বলতেছেন বাকির ভাই এগুলো আপনি এটা আমি জাস্ট আমার আশঙ্কার কথা বলতেছি মানে তা না হলে রাত্রেবেলা কি থাকবে কেন আমার কথা হচ্ছে তুমি ইটের ভাটার কাজ শেষ করে চলে আসো মানে বাসায় আমি কি খাই মানে গরুর মাংস টুর মাংস না 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 ও তো শুধু সবজি আর রুটি খায় বাসায় কেমন কিছুই তো খায় না কিন্তু ভুঁড়িটার থেকে তাকায় দেখেন দেখলে মনে হয় না সে ছাগলের মগজ খায় এটা মনে হয় না গরুর পায়া খায় মানে যত ধরনের আমেজপূর্ণ খাবার মানে এই টাইপের দাদা আছে এটার সাথে খাইয়া পেটটাকে মারায় রাখছে এরকম হইতে পারে মানে গরিব কোনো ধরেন রংপুর দিনাজপুর অথবা ধরেন আরও দূরের পঞ্চগড় এইসব জায়গা থেকে কোনো এক ইটের ভাটার কোনো এক নারী তার সাথে সে এখানে বিয়ে করে আছে হয়তো বাচ্চা আছে আব্বা আব্বা ডাকে আপনি জানালো না আমার ওনাকে যাওয়া উচিত কাঁদবেন না এবার কাঁদবেন না প্লিজ বাকি ভাই আমি যাব ইটের ভাটায় আমার মনে হয় আমার যাওয়া উচিত এবং অবশ্যই যাওয়া উচিত এবারে আপনি অর্থ জান নাই আপনি বুঝতেছেন না আপনি জীবনটা কেলামে করতেছেন আপনার জামাই বোঝাতে তাই আপনি আপনি একটু কুচকো বললেন ধরেন না নেশাগ্রস্ত কিছু খাইছে মনে হচ্ছে আমার হের লিগে আমি আপনার ভালো লিগে কইলাম কি খবর মানে কইলাম দাম দর হচ্ছে আপনারা আসলে মানুষ না কি বলেন আপনারা মহামানুষ আপনারা যে কিভাবে আপনারা যে কিভাবে দেবদূত হয়ে এসে মানুষের উপকার করেন সেটা আমি আজকে বুঝতে পারছি আমি যাব আমি অবশ্যই সেটা মনে করো এই বাহে এই আমার রাষ্ট্রদূত কি লোকে রে যে আমার সেরা মানে রাষ্ট্রদূত বলবে এই রাষ্ট্রদূত বলবে কেন তোমারে তার কি দেখো সে দেবদূত কিছু দেবদূত আরে কি বালা না খারাপ দেবদূত মানে ভালো তাহলে তো ঠিক হয়েছে হনুমান দুটো তুমি এখন কি মনে করো আমি ঠিক জানি না তোমার একটা কাম তো করে হলেছি কারবার করে হলেছি তার হেডে গোটাই দিয়ে আসো উপরে নিচে করো উপরে নিচে করো হাওয়া কিন্তু যাও তা তুমি তো কাম গোটাই দা এইটা না অন্য একটা ঘটনা এই বেড়ে জামাইল লোকে তো কথা কইছি কি কথা কথা কইছে যে অনেক কিছু আমি জিগেছি খাইতা করে করে বিভিন্ন জিনিস এটার ভাটায় কি করেন কয়জন লোক আছে মাতালি আছে নাকি জিগেছি হেদে পরে কোথায় কোথায় বাইরে করে ফেলছি যে হে নিশা করে নিশা কর কি করে নিশা করে নিজে কইছে হ তুমি কেমন বাই করলা আরে আমি জিগেছি খাইতা করে আপনি কি কাম নাইতে বললা তারপরে আপনি কি ফানে ফোনি কাম নাকি কেন জিজ্ঞেস করছো তুমি খাও নাকি গুলা আমি তো কেড়ে আপনি তুমি আমার উপর দুষ্ট বাচ্চা করে তা তুমি এই কথা আমাকে জিজ্ঞেস করতে কষ্ট কেন চেহারাটা তো মালিকের লোকদের মতো কুলির মতো লাগতেছে আমার আমার তো মনে হয় দাদাই কুলি আসল সদর ঘাটে গেলেন না এটা তো ঠিক হলো না আপনি যান আপনি একবার গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন আপনার জামাই তা আমি বললাম কি যে আপনার যে জামাই সে এমন তো হইতে পারে
হইতে পারে আশঙ্কা করে আমি বললাম যে যদি কোনো কারণে দেখা গেলো একটা দূর দেশের কোনো একটা মেয়েকে বিয়ে করে ওখানে পালতেছে, হয়তো তিন চারটা ছেলে মেয়ে আছে, এটা জানেই না, এমন আছে দুই তিনটা বন্ধু বিয়ে করতে পারে। দেখা দরকার, আমার বোঝা দরকার যে তুমি যাও, এখানে কোথায় থাকো, কি করো, কি খাওয়া দাওয়া করো, কে রেঁধে খাওয়ায়, সব আমার জানতে হবে। আশ্চর্য ব্যাপার, আমি ইটের ভাটায় যাই, আমি অফিস রুমে থাকি, লোকজন রান্না বান্না করে সেগুলো খায়। ও, লোকজন রান্না বান্না করে সেগুলো খাও না? কেন, কোনো মহিলা রান্না করে না? রান্না তো মহিলারাই করবে, সেখানে তিনজন মহিলা চারজন মহিলা রান্না করে সেগুলো আমি খাই। চারজন? ছি, চারজন? হ্যাঁ, তো সমস্যা, আমি কনফার্ম, আমি কনফার্ম এই জাহেল তস্তগীরের মিনিমাম তিন থেকে চারটে স্ত্রী ইটের ভাটায় আছে, এবং এই বেটি তার পঞ্চম স্ত্রী, এবং এই কারণে এই বেটির সে নিতে চায় না কখনোই। এইবারে হুড়ি হুড়ে সে সেটা বলছে, এবং তার বউ যে যাবে না সেটাও সে বুঝতে পারছে, বুঝতে পারছে দেখে সে কনফার্ম করলো, আর জীবনের তরে যাতে ওই এলাকায় সে না ঢুকে সেই কারণে এই খেলাটা সে খেলছে। ঠিক ঠিক, কিন্তু যে বীজ তার মাথায় আমরা ঢুকাই দিছি তাতে সে আর বাইরে যেতে পারবে না। ইটের ভাটা দিয়ে মানুষের দালান করে, তো এবার ওর ইটের ঘরটা মানে ওর ভিতরের যে ঘরটা সেটা এখন তাসের ঘর হয়ে যাবে। এর মধ্যে কি থাকবা নাকি বাইরে যাবা? আমি তো গেটের বাইরে যেতাম না, চার পর্যন্ত যাইয়াম, আবার নামতাম, আবার যাইয়াম, আবার এনে যাম, তখন আমার তো বুদ্ধি খুলবো, তখন আমার তোমার আবার ওই বুদ্ধিটা দিব। আমি যেটা সন্দেহ করেছিলাম, আশ্চর্য ব্যাপার, আমি কিন্তু তোমার আঁকা মাথা পাচা কোনো কথাই বুঝতে পারছি না, কি সন্দেহ করেছিলে, কেন, কি সমস্যা নাকি? কেন কেন চাহেল, আমি কি তোমাকে কোনো ভালোবাসতে কি কমতি রেখেছি? হ্যাঁ, তুমি তুমি আমার সাথে এটা কেন করলে বলো, কেন করলে তুমি এটা? আচ্ছা, আমি তোমার কথা না আঁকা মাথা কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে না পারলেও আমি সব বুঝতে পারছি, সব। আশ্চর্য ব্যাপার, মানে আমি আমার বোনের উপর রাগ করে বাড়ি ছাড়ার প্ল্যান করছি, এখন তো দেখছি তোমার উপর রাগ করে আমার বাড়ি ছাড়তে হবে, মানে আমি বুঝতে পারছি না, তুমি তুমি আমাকে কিন্তু রাগিয়ে দিচ্ছ। তোমার রাগ তোমার কাছে রাখো, আমার জীবনটা তুমি নষ্ট করে এখন আমার রাগ দেখাচ্ছ। আরে বাবা, তোমার জীবন কিভাবে নষ্ট করলাম সেটা বলবে তো? তুমি তুমি বিয়ে করেছো না? আমি কখনো সন্তান নিতে পারবো না তোমাকে, এর জন্য তুমি আরেকজনকে বিয়ে করেছো। খবরদার ডন, এই কথা তুমি মুখে আনতে পারবে না। এই ডন, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি ভেবেছো এই চাইল্ড দস্তকির পরিবার সম্বন্ধে তোমার আইডিয়া আছে? চাইল্ড দস্তকির পরিবারের কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করেনি, আমার বাবা করেনি, আমার দাদা করেনি, তারপরেও ওই বড়দাদা সেও করেনি, আর তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম, কারণ তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ঘরে সন্তান হয়েছে, কিন্তু তোমার ঘরে সন্তান নেই, আর তুমি সেই সন্তানের জন্য আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছো। আশ্চর্য ব্যাপার, সন্তান হয়নি বলে আমি চাহেল চাহেল দস্তকির বিবাহ করব, মানে এটা তুমি কি করে বলতে পারলে? আমার তো মনে হচ্ছে আমি ঘুরে মরে যাই, আমার এখন ওই যে বলেছিল না ঝুলতে, আমি ঝুলতে চাই, আমি সহ্য করতে পারছি না, আমি কি জানি করতে ইচ্ছে করছি, আমি
ভাই, এখানে তোমার হা অনেক গ্যাঞ্জাম। হ্যাঁ তাই তো মনে হতেছে। ওনার বউ কি করে উনি আরেকটা বিয়ে করছে এই কথা কইতেছে? আমার কাছে কি মনে হয় জানো, ওনার যা চেহারা, ওনার যা দেখলাম, যা বুঝলাম, দু তিনটা বিয়ে করা কিন্তু এর পক্ষে সম্ভব। আপনি কি বলেন এসব? তুমি বুঝতেছো না, হ্যাঁ করো না, তার বাপ উক্কা খাইতো, মা পান খাইতো, এসব লোকরা এগুলি করে। যেমন ভাবছিলাম তেমন না। তুমি চুপ করো, ওনাকে বলতে দাও ভাই, আপনি বলেন। আর কিছু নাই, আমার বলা শেষ, আপনি একটু সতর্ক থাকে। আপনারা তো সতর্কতা দেখানো লাগবে। শোনো ভাই, আমার ভাইয়ের সাথে তো তোমার বিয়ের কথা বলেছিলাম, আমার মনে হয় বিয়েটা আর এখন হবে না, কারণ আমার হাজবেন্ড এমন জেনে কি তুমি আমার ভাইকে বিয়ে করবা না? এরকম ফ্যামিলি হলে তো আমি বিয়ে করবো না। ঠিক হবে না, ঠিক হবে না করা। জানেন তো তার একটু মন টন খারাপ, আমার সাথে ছিল তো। বলতে চাইছি ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স বলতে দিয়েন না, ব্যাপারটা হচ্ছে আপনি কেন বলে দেন? খবর পেলে কি হতো? আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম। আমি মেয়ের সাথে কথা বলবো।